22শে নভেম্বর এক বছর পূর্ণ হয়ে যাবে। সত্যি দেখতে দেখতে একটা বছর কেটে গেল, তাই না? সময় কিভাবে চলে যায় জানো মানুষ। আমার খুব ইচ্ছে যে বিবাহ বার্ষিকীটা বড় করে করব। শ্বশুর বাড়ির লোকেরা রাজি হবে তো? এটা রাজি না হওয়ার কি আছে? ওরাও তো ওদের ছেলের বিয়েতে আনন্দ করতে পারেনি, ওরাও অভাবটা মিটিয়ে নেবে। আমার তো মনে হয় রাজি না হওয়ার কোনো কারণ নেই। ব্যাপারে তোমার কথা বলা কি ভালো দেখায়? হ্যাঁ সেটাও অবশ্য ঠিক। তাহলে একটা কাজ করো না, তুমি আবার যাও না ওদের বাড়িতে, গিয়ে কথাটা পারো। দেখো যদি অনুষ্ঠানটা করি তাহলে অভিকে সঙ্গে নেব। বলি আবার যদি কেন বলছো? তোমার দাদার সঙ্গে কথাটা তো বলতে হবে। আমার মনে হয় দাদা ঠিক রাজি হয়ে যাবে, তুমি দেখো। রাজি হলেই ভালো। দেখো যেটা করতে যাচ্ছি সেটা তো ভালো ভেবেই করতে যাচ্ছি। কপাল খারাপ, এর আগেও তো দেখেছি অনেক কিছু ভালো ভেবে করতে গেছি কিন্তু লোকে বুঝেছে উল্টো। বেশি আশা করো না বুঝলে, আশা ভঙ্গ হলে কষ্টটা বেশি পাবে। হে ঠাকুর, এত ভালো একটা ব্যবস্থা তুমি ভণ্ডুল করে দিও না ঠাকুর, তুমি ভণ্ডুল করে দিও না। শোনো 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 মানিতা, শোনো মানিতা, এখন ফার্স্ট থিং হলো আমাদের দেখতে হবে যে দুষ্টু শ্বশুর বাড়িতে কি হচ্ছে এখন, সেই বুঝে তো কথাটা পাড়তে হবে। তুমি দেখো সেটা। হ্যাঁ ঠিক বলেছো, আমি তাহলে একবার যাই, কি বল? বাসে আর গাড়িতে বলছি যে, শোনো না রাঘব, বলছি যে তুমি ভাই একটা গাড়ির ব্যবস্থা করে দাও না। কি বলছো, স্টেশনে গাড়ি দাঁড়িয়ে থাকবে? থ্যাংক ইউ ভাই রাঘব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে বলছি সব ব্যবস্থা হয়ে গেল? হ্যাঁ এমনিতে তো প্রাথমিকভাবে তো কথা বলাই ছিল, এখন জাস্ট ফোন করে কনফার্ম করে দিলাম। শোনো না বলছি, দুর্গাপুর থেকে তো বাস পাওয়াই যায়, শুধু শুধু গাড়ি ভাড়া করছো অনেক টাকা ধাক্কা। তা খরচা হলে হবে, এতদিন বাদে তোমাদের নিয়ে বেড়াতে যাচ্ছি একটু খরচা করবো না? বলছি টিনা কোথায় পাবে? ও ওই পাশে বাড়িতে গেছে, নতুন সব বন্ধু হয়েছে না সেখানে। সব কিছু ফাইনাল হয়ে গেছে জানলে মেয়েটা খুশি হতো বলো? তুমি তো এই এখন সব কিছু ফাইনাল করলে, নিজের মনে মনে সব কিছু কবে থেকে ফাইনাল করে রেখে দিয়েছে। আচ্ছা শোনো না বলছি যে, কিছু খাবার দাবার বানিয়ে নিই রাস্তায় যেতে যেতে। একদম না, কোনো রকম পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। আরে বাবা বেড়াতে যাচ্ছ, বেড়াতে যাওয়ার মুডে থাকবে। তেমন হলে আমরা দূরপুর থেকে যখন গাড়িতে যাব রাস্তায় কিছু খেয়ে নেবো। ঠিক আছে তাহলে তুমি যা ভালো বোঝো। মেজবৌমা
কি গো, আমাকে দেখো এইভাবে কথা না বলে চলে যাচ্ছ? কই না তো, আসলে রান্নাঘরে অনেকগুলো কাজ পড়ে আছে তো তাই তাড়াহুড়ো। সব ভুলে যাও মেজো বৌমা, দেখছো না আমি কিচ্ছু মনে রাখিনি, সংসারে তো এরকম সবসময় হয়, এগুলোকে ধরতে নেই। বাড়িতে এত সুন্দর একটা এখন আনন্দের পরিবেশ, তুমি নিজের মনটাকে হালকা করে খুশি মনে থাকো, সবাই মিলে বেড়াতে যাবে ভাবছে তো, দেখো ভালো লাগবে তোমার। আমি তো না বলিনি মা। না না না, তুমি বলোনি, সবাই যখন যাবে তোমাকে তো নিয়েই যাবে, তোমাকে কি কেউ রেখে যাবে? সকাল বিকেল এই নিয়ে বাড়িতে আলোচনা হচ্ছে, তুমিও যাও না ওদের আলোচনায় গিয়ে ভাগ বসেও না। আপনি আমাকে এই কথাটা বললেন মা, কিন্তু বাড়িতে তো এতজন আছে, কই কেউ তো আমাকে একবারও ডাকেনি। মেজো বৌমা, তুমি হলে এই বাড়ির বউ, তোমাকে আলাদা করে ডাকার কি আছে? তোমারও তো কিছু বলার থাকতে পারে, মানে তোমার পছন্দের যদি কোনো জায়গা থাকে তুমি সেগুলো গিয়ে বলো, আরে মিলেমিশে তো থাকতে হবে। দেখো সম্পর্কটা বজায় রাখার দায়িত্ব ওদেরও যেমন আছে তেমন কিন্তু তোমারও আছে, যত মনটাকে হালকা করবে তত দেখবে ভালো লাগবে। যাও ওদের সঙ্গে বসে একটু কথা বলো, আমি যাই জামাকাপড়গুলো তুলে নিয়ে শুকিয়ে গেছে। সবাই মিলে বেড়াতে যাবে, খুব ভালো কথা, দেখবেন এই বেড়াতে যাওয়াটা আপনাদের জীবনে শেষ জামানো হয়। একবার কলকাতা যাওয়াটা খুব জরুরি, ওর সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি, বারবার ফোন করছি ওদের সাথে বেড়াতে যাওয়ার কথা বলে, সেটা আমি না করে দিয়েছি, হয়তো হয়তো খুব দুঃখ পেয়েছি। ভেবে আমার রুমের সামনে একবার গিয়ে দাঁড়ানোটা খুব দরকার, যেভাবেই হোক আমাকে দুদিনের জন্য একবার যেতেই হবে। কি হলো এভাবে ঘরের মধ্যে পাচারি করছো, কি ভাবছো? না মানে তেমন কিছু নয়, আসলে হঠাৎ করে না এমন একটা কাজ এসে গেছে যে আমাকে দুদিনের জন্য কলকাতায় যেতেই হবে। কলকাতা যাবে মানে? তুমি এখন কলকাতা গেলে ফিরবে কবে? আরে ফিরে আসবো, আমি ঠিক সময়ই ফিরে আসবো। সেই সঠিক সময়টাই তো আমি তোমার থেকে জানতে চাইছি সুব্রত। ধরো না আমি যদি কাল বা পরশু রওনা হই, আমি তার দুদিন বাদে ফিরে আসবো। চমৎকার, আসলে কি বলতো আমাদের প্রতি তোমার কোনো দায় দায়িত্ব নেই। আচ্ছা আজ হঠাৎ কি দেখে তোমার মনে হলো যে আমার কোনো দায় দায়িত্ব নেই? তাছাড়া আমি কি তোমাদের সব কিছু না গুছিয়ে রেখে চলে যাবো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ সুব্রত, যে আমরা কয়েকদিন পরেই মুকুটমণিপুর বেড়াতে যাচ্ছি। আচ্ছা কি আশ্চর্য, আমি ভুলে যাবো কেন? আমি সব ব্যবস্থা করলাম আর আমি ভুলে যাবো? আমি জানি কলকাতা গেলে তুমি সব ভুলে যাবে। আচ্ছা কি আজে বাজে কথা বলছো বলো তো, আমি কলকাতায় যাব, দুদিন বাদে ফিরে আসবো, পার্টিকুলার ডেটে আমি বেড়াতে যাব। না তোমাকে কোথাও যেতে হবে না, তুমি তোমার ব্যবসা কলকাতা এসব কিছু নিয়ে থাকো, আমি টিনাকে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না।
বসে আছিস? ও বুঝেছি। আরে বাবা, দেখ সুব্রতটা যদি কোনো একটা কাজে আটকে পড়ে তাহলে কি করবে বলতো? না না, আমি তো সুব্রতদার কথা ভাবছি না। তাছাড়া তোরা তো সবাই আছিস আমার সাথে, আমার আর কাউকে দরকার নেই। তাহলে এখানে একা একা এভাবে মুখ গোমরা করে কেন বসে আছিস? দেখ, মা বা বাবা যদি তোকে এইভাবে বসে থাকতে দেখে না, ওরা মনে খুব কষ্ট পাবে রে। পাকা বুড়ি হয়েছিস একটা, সবসময় বড়দের মতো করে শাসন করে না। আচ্ছা ঠিক আছে, বল যে আমি তোদের জন্য কী করতে পারি, বল বলবো। এই মুহূর্তে আমাদের জন্য তোকে কিচ্ছু করতে হবে না। এই যে হাসছিস, সব সময় এভাবে হাসি মুখে থাকবে। তোর এই গোমরা মুখের থেকে না হাসি মুখটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, বুঝলি? এই যে আপনারা এখানে কি করছেন দেখো না দুষ্টু, এই ঘরে এসে দেখি মহারানী একা একা মুখ ফুলিয়ে বসে রয়েছে। তো তারপর কি তাতে কত দিয়ে হাসা নাই? হ্যাঁ বলতে পারো ওই রকম আর কি। শোনো না মুন্নি, একটা কথা না আমি সমানে চিন্তা করে যাচ্ছি। দেখো আমরা সবাই বাড়ির সবাই ঘুরতে যাচ্ছি, কিন্তু সুব্রতদা নেই, ব্যাপারটা কি ঠিক হবে? মানে কি বলতে চাইছো কি তুমি? আমি এটাই বলতে চাইছি যে যদি বর্ধিভাই শরীর ঠিক থাকতো তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা হতো না, রিস্ক হয়ে যাবে না। কিচ্ছু হবে না, বলছি তো তোরা সবাই আছিস, আমার কোনো সমস্যা হবে না দেখিস। বর্দি ভাই, সুব্রতদা থাকলে কোনো টেনশন করতাম না। আচ্ছা দুষ্টু, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, সেটা করলে কিরকম হয়? কি প্ল্যান? ধরো আমরা কয়েকদিনের জন্য আসানসোলে সুব্রতদার কাছেই গেলাম, ব্যাপারটা জমে যাবে না? কি বলতো, সুব্রতদা তো ওখানে ব্যবসার কাজে থাকে, তাই সুবিধা অসুবিধে, তাছাড়া কোথায় থাকে এটাও তো ফ্যাক্টর না। আরে বাবা দুষ্টু, আমরা সবাই মিলে হোটেলে গিয়ে থাকবো, সুব্রতদা সারাদিন আমাদের সঙ্গে থাকবে, তাতে বর্দিও খুশ, আমাদের বেড়ানোটাও একদম জমে যাবে, কি বলিস? হ্যাঁ তা তো করাই যায়, কিন্তু সুব্রতদা আসতেই পারবে না কাজের চাপে। দেখো আরে বাবা, সবসময় আসতে না পারে, মাঝে মাঝে আসবে তাতেই আমাদের হবে, কি রে বর্দি? আসলে আমার মনে হয় যে আমরা হঠাৎ করে এতজন মিলে ওর ওখানে যাবো, এটা ওদের ঠিক পছন্দ করবে না। হ্যাঁ আর তাছাড়া ওর আসানসোলের বাড়ির ঠিকানাও তো আমার কাছে নেই। মানে সুব্রতদার আসানসোলের ঠিকানা তোর কাছে নেই, কি বলছিসটা কি তুই? আসলে আমার তো কখনো দরকার হয়নি, ওই জন্য ওর কাছে চাইনি, আর ও আমাকে কখনো দেয়নি। শোনো না, আমি একটা ভালো কথা বলবো তোমাদের, বলছি সুব্রতদার ওখানে ঘুরতে গেলে একদম মজা হবে। মন্দারমণি তো ফাইনাল হয়ে গেছে, মিস এক্ষুনি খবর নিয়ে চলে আসবে, আমরা মন্দারমণিতে যাবো, খুব মজা। ওই তো মেসটা চলে এসেছে। এই মেজদা কি হলো রে? মন্দারমণিটা হবে না। কি মন্দারমণি হবে না? মানে মানে হোটেলে কোনো রুমই ফাঁকা নেই, ফালতু আমি সারাদিন অফিস কাছারি বাদ দিয়ে ঘুরলাম। কি বলছিসটা কি তুই? অত বড় একটা জায়গা, সেখানে অতগুলো হোটেল, আর একটা রুম ফাঁকা নেই। মা আচ্ছা মেজদা, কোনো রিসর্টের খবর নিয়েছো? ফাঁকা নেই? রিসর্টের খোঁজও করেছি, কিন্তু ওখানে এক একটা ঘর পার ডে 3,000 করে ভাড়া চাইছে, এছাড়া খাওয়ার খরচা আছে, অন্যান্য খরচাও তো আছে, অত টাকা আমরা দিতে পারবো না দুষ্টু। ওরে বাবা, আরে মেজদা, এক একটা ঘর এক এক দিনে 3,000 টাকা করে ভাড়া? আসলে ছুটিটা তো একসাথেই পড়েছে না, জায়গাটাও ভালো, সব মানুষ ওখানে হুমড়ি খেয়ে পড়ছে। তাহলে আমরা এখন কোথায় যাবো, কী হবে? ভাবো ভাবো।
যেতেই হবে, কারণ হাতে সময় খুব কম। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি আমরা তো সবাই একসাথে বেড়াতে যাব, সেখানে বিশাখাও আছে। তোদের ওই বেড়ানো সংক্রান্ত আলোচনায় যদি বিশাখাকে ইনভলভ করিস তাহলে ও খুব খুশি হবে। হ্যাঁ মিস স্যার, নিশ্চয়ই বলবো। কালকে যখন আলোচনা হবে মিসিকে আমরা ডেকে নেব। সবসময় মেজ বৌদিকে কাছে টানতে চাই বল, কিন্তু ও যদি না আসে তাহলে আমরা কি করব? কিরে মুন, কি ভাবছিস তুই? ভাবছি যে মেজ বৌদি তো আমাদের সঙ্গেই বেড়াতে যাচ্ছে, গিয়ে কি রংটাই না আমাদের দেখাবে একমাত্র ভগবানই জানে। যাচ্ছি দুদিনের জন্য, এর জন্য আমার ম্যাচিং ব্লাউজ গয়না সবই কোনো মানে নেই। কাজ করো তো, যা করে আনো, মাথাটা ধরেছি। উফ, মনে হচ্ছে প্রেমিকের সাথে ডেটিং করতে যাচ্ছে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। বলছিলাম কি, জিন্স কিনে নিলে কেমন হয়? তার মানে? আরে বাবা, ধরো একটা জিন্স, তারপর অনেকগুলো যদি আমি ওই টি শার্ট কিনে নিই তাহলে ওই ধরো ওই এত শাড়ি, ম্যাচিং ব্লাউজ, গয়না এগুলো নিয়ে যাওয়ার কোনো ঝামেলাই থাকে না। তুমি জিন্স পরে বা আমার সাথে দেরি করতে করতে বেড়াতে যাবে? হবে না ওসব। কেন? বাবা মা থাকবে বলে আমার কোনো শখ আল্লাহ থাকতে পারে না? না, আমি তো বলছি ওসব হবে না। উফ, সব বাগিচাকে নিয়ে আমার সংসার হয়েছে। দীপু, আর একটা কথাও আমি ভাবছি জানো, আমি বলছি যে দুটো চাদর নিয়ে নি। চাদর? চাদর দিয়ে কি হবে? আরে বাবা, ওই আমরা তো এসি রুমে থাকবো, ওই ধরো রাত্রিবেলা যদি ঠান্ডা লাগে তখন তো গায়ে চাদর দিতে হবে। ঠান্ডা লাগলে এসিটা বন্ধ করে দেবো, আর তারপরেও যদি তোমার চাদর দরকার হয় তাহলে হোটেলের লোককে বলে দেবো, দিয়ে যাবে। বিশাখা, তুমি না এইসব ভুলভাল প্ল্যানিং করো না। একটা কাজ করো, ও ঘরে সবাই ওই বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা করছে, ওদের সাথে একটু কথা বলে নাও। ঘরে আমাকে সকলে ডাকলে তবে তো যাবো। তোমাকে ডাকতে হবে কেন? তুমি বাইরের লোক নাকি? না, ওখানে ওই দুষ্টুরাত চলছে তো, ওখানে কি আর আমার স্থান হবে? শোনো বিশাখা, শোনো, এদিকে তাকাও। এই বাড়িতে বড় বৌদি, দুষ্টু, এদের স্থান যতটা তোমার ঠিক ততটাই। তুমি একটা কাজ করো, তুমি এই বাইরের লোকের বদনাম না করে না নিজেকে জাস্ট একটু বদলাবার চেষ্টা করো, দেখো সব ঠিক হয়ে যাবে। আর শোনো, কালকে আমরা কোথায় যাবো সেটা নিয়ে আলোচনা আছে, তুমি থাকবে সেখানে। কেন? আমরা তো মন্দারমণি যাচ্ছি। না, মন্দারমণিটা কনফার্ম হয়নি এখনো, তুই ফাইনালি কালকে একটা আলোচনা করো। আর শোনো, তুমি কিন্তু সেখানে উপস্থিত থাকবে, হ্যাঁ? কাজ আছে বলে এড়িয়ে যাবে না।